ডালখোলা ডাকাতির ঘটনায় বড়সড় সাফল্য পেল ডালখোলা থানার পুলিশ। পুলিশ ডাকাতির ঘটনায় মোট 8 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে 2 জনের বাড়ি বিহারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার সাহসরা গ্রামে 2টি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়। এরপর বৃহস্পতিবার রাতে আরো 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত 5 জনকে শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়েছে পুলিশের তরফে। এখনো পর্যন্ত মোট 8 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।